ডিজিটাল ব্যাংক এই ডিজিটাল ব্যাংক নিয়ে মানুষের মনে প্রশ্নের অভাব নেই কারণ ডিজিটাল ব্যাংক এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে নাই যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে দুটি ডিজিটাল ব্যাংক অনুমোদন হয়ে গেছে যে কোনো মুহূর্তে ব্যাংক দুটো চালু হয়ে যাবে তো এই ব্যাংক যেহেতু চালু হয়ে যাবে এই কারণেই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ডিজিটাল ব্যাংকে টাকা আমরা ক্যাশ টাকা কিভাবে জমা দিব তো এটা নিয়েই মূলত আজকে আমাদের এই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত বলবো যে আপনি কিভাবে ক্যাশ টাকা জমা দিবেন কিভাবে সেখান থেকে টাকা নেবেন এ টু জেড তো আসলে এই ডিজিটাল ব্যাংকের মাধ্যমে আপনারা কিভাবে টাকা নেবেন বা টাকা দিবেন এই বিষয়টা একেবারে ক্লিয়ার ভাবে আপনাদেরকে আজকে আমি আলোচনা করে বলবো এই ডিজিটাল ব্যাংকটা হচ্ছে একেবারে ক্যাশলেস একটি ব্যাংক এখানে কিন্তু আপনি কোনোভাবেই নগদ টাকা নিতেও পারবেন না নগদ টাকা দিতেও পারবেন না তাহলে টাকা কিভাবে নেবেন আর কিভাবে জমা দিবেন এটাই হচ্ছে আজকের মূল বিষয় এখন ডিজিটাল ব্যাংক বলতে বোঝাই যেখানে আপনি সবকিছু ডিজিটাল ব্যাংকের কাজটাই হচ্ছে ক্যাশলেস কাজ করা এখানে আপনি কোনো ধরনের কোনো শাখা পাবেন না যেখান থেকে আপনি টাকা নেবেন আবার এমন কোনো শাখা পাবেনও না যেখানে আপনি টাকাটা জমা দিবেন এখন এই টাকাটা আপনি কিভাবে পাবেন আর কিভাবে দিবেন এটার উত্তর হচ্ছে আপনি যখন টাকাটা নেবেন এটাও মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নেবেন আবার যখন দিবেন এটাও আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দিতে পারবেন কিন্তু ক্যাশ টাকা আপনি কিভাবে জমা দিবেন দেখেন ইতিমধ্যেও কিন্তু বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে যারা ক্যাশ টাকা মেশিনের মাধ্যমে নিয়ে থাকে এখানে কিন্তু কোনো ধরনের কোনো শাখায় কোনো লোক দরকার হয় না আপনি যে কোনো টাকা কিন্তু যে কোনো একটা মেশিনের মাধ্যমে জমা দিতে পারবেন যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি ডাচ বাংলা ব্যাংকের যে বুথ আছে বা ট্র্যাক মেশিন আছে সেখানে আপনি দেখবেন নামে একটি মেশিন থাকে এই এই মেশিনটার মেশিনটার কাজ কাজ আসলে কি হচ্ছে আপনার সেখানে কোনো ধরনের কোনো লোক না থাকলেও যে কোনো টাইমে আপনি ক্যাশ টাকা সেখানে মেশিনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবেন তো যেহেতু ডিজিটাল ব্যাংকে কোনো ধরনের কোনো লোক থাকবে না বা শাখা থাকবে না সেহেতু আপনি ক্যাশ যখন জমা দিবেন তখন আপনাকে এই সিআরএম ব্যবহার করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা যে ডিজিটাল ব্যাংকের কথা শুনেছি এখানে তো সিআরএম মেশিনও থাকবে না তাহলে কিভাবে আসলে মেশিন ওই ব্যাংকে থাকবে না কিন্তু অন্য ব্যাংকে থাকবে বাংলাদেশে যে সকল এটিএম আছে। বা যে সকল ব্যাংকের এটিএম বুথ আছে ডিজিটাল ব্যাংকের জন্য আপনি সকল এটিএম বুথ ব্যবহার করতে পারবেন কারণ নিজস্ব কোনো এটিএম কোনো টাকা ওঠানোর মেশিন বা জমা দেওয়ার মেশিন কিন্তু এই ডিজিটাল ব্যাংকে থাকবে না তো অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছিল যে আসলে আমরা ক্যাশ টাকা কিভাবে জমা দিব তো এটার উত্তর হচ্ছে আপনি কোনো। অ্যামাউন্টের ক্যাশ টাকা এটিএম এর মাধ্যমে আপনি জমা দিতে পারবেন এবং টাকা উঠানোর বা কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো কিছু আপনি ডিজিটালি করতে পারবেন এটার জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নাই তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন তো আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সকলকে